গুড আফটারনুন মেয়েরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের আলোচনা সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। আজ আমরা আলোচনা করব ধ্বনি ও বর্ণ। বিগত ক্লাসে আমরা ধ্বনি সম্বন্ধে পড়েছি, জেনেছি, আশা করি সবাই বুঝতে পেরেছ। আজ আমরা আলোচনা করব বর্ণ নিয়ে, অর্থাৎ বর্ণ কি, বর্ণ কত প্রকার, বর্ণ কাকে বলে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। বর্ণ কোনো ভাষার ধ্বনিগুলোকে লিখে প্রকাশ করার জন্য যে প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে। আবার বলছি, কোনো ভাষার ধ্বনিসমূহকে লিখিত আকারে প্রকাশ করার জন্য যে প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে। যেমন স্বরেয়, স্বরেয়া, ক, খ প্রভৃতি বাংলা ভাষার এক একটি ধ্বনি প্রতীক বা বর্ণ। বর্ণমালা কোনো ভাষার বর্ণ সমষ্টির সুনির্দিষ্ট সাজানো ক্রমকে বর্ণমালা বলে। ধ্বনি যেমন দুই প্রকার, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি, তেমনি এদের লিখিত প্রতীকও দুই প্রকার, যথা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ। স্বরধ্বনি ও স্বরবর্ণ, যেসব ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে পূর্ণ ও স্পষ্ট রূপে উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। আর এই স্বরধ্বনির প্রতীক বা লিখিত রূপই হচ্ছে স্বরবর্ণ। যেমন স্বরেয়, স্বরেয়া, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্বউ, দীর্ঘউ, রি, এ, ঐ, ও, ঔ। স্বরবর্ণের সংখ্যা মোট ১১টি। ব্যঞ্জন ধ্বনি ও ব্যঞ্জনবর্ণ, যেসব ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে পূর্ণ বা স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। আর এই ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপই হচ্ছে ব্যঞ্জনবর্ণ। আশা করি সবাই তোমরা ব্যঞ্জনবর্ণগুলো চিনো, পড়ো, সবাই জানি। তাহলে ব্যঞ্জনবর্ণের সংখ্যা মোট ৩৯টি। ব্যঞ্জনবর্ণের সংখ্যা কয়টি মেয়েরা? ৩৯টি। স্বরবর্ণের সংখ্যা কয়টি? ১১টি। স্বরধ্বনির শ্রেণীবিন্যাস, শ্রেণীবিভাগ ও উচ্চারণ বৈশিষ্ট্য। উচ্চারণের সময়ের তারতম্য অনুসারে ধ্বনি স্বরধ্বনিগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়। যেমন ক হ্রস্বস্বর ও খ দীর্ঘস্বর। হ্রস্বস্বর, যেসব স্বরধ্বনি উচ্চারণে কম সময় লাগে তাদেরকে হ্রস্বস্বর বলে। যেমন স্বরেয়, হ্রস্বই, হ্রস্বউ, রি, হ্রস্বস্বর। দীর্ঘস্বর, যেসব স্বরধ্বনি উচ্চারণে অপেক্ষাকৃত বেশি সময় লাগে তাদেরকে দীর্ঘস্বর বলে। যেমন স্বরেয়া, দীর্ঘই, দীর্ঘউ, এ, ঐ, ও, ঔ, দীর্ঘস্বর। স্বরধ্বনির উচ্চারণ স্থান ও বৈশিষ্ট্য। ধ্বনি উচ্চারণ স্থান, উচ্চারণ স্থান অনুসারে নাম। স্বরেয়া, স্বরেয়া, কণ্ঠ, কণ্ঠ ধ্বনি। হ্রস্বই, দীর্ঘই, তালু, তাল্লব্য ধ্বনি। হ্রস্ব ও দীর্ঘ ঠোঁট বা ওষ্ঠ, ওষ্ঠধ্বনি। রি, মূর্ধা বা মূর্ধন্য ধ্বনি। এ, ঐ, কণ্ঠ ও তালু, কণ্ঠ তাল্লব্য ধ্বনি। ও, ঔ, কণ্ঠ ও উষ্ঠ, কণ্ঠস্থ ধ্বনি। তাহলে আমরা কী কী জানলাম? বর্ণ কি, বর্ণমালা কি, বর্ণ কত প্রকার, তারপরে স্বরস্বর, তারপর দীর্ঘস্বর, এগুলো সম্বন্ধে জানলাম, এটা তালিকাটা দেখলাম। ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ ও উচ্চারণ বৈশিষ্ট্য। উচ্চারণ বৈশিষ্ট্য অনুসারে ব্যঞ্জন ধ্বনি প্রধানত তিন ভাগে বিভক্ত, যথা স্পর্শধ্বনি, অন্তঃস্থধ্বনি এবং উষ্মধ্বনি। স্পর্শধ্বনি, যেসব ব্যঞ্জন ধ্বনির উচ্চারণে জিভ মুখের ভেতরে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, উষ্ঠ প্রভৃতি কোনো না কোনো স্থান স্পর্শ করে উচ্চারিত হয় তাদেরকে স্পর্শধ্বনি বলে। ক থেকে ম পর্যন্ত এই ২৫টি বর্ণকে স্পর্শধ্বনি বলা হয়। এই স্পর্শধ্বনি ৫ রকমের হতে পারে, যেমন কণ্ঠ ব্যঞ্জন, তাল্লব্য ব্যঞ্জন, মূর্ধন্য ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জন ও উষ্ঠ ব্যঞ্জন। তাহলে আজকের মতো আলোচনা এই পর্যন্তই। যেইটুকু পড়ানো হয়েছে আশা করি তোমরা সম্পূর্ণটুকু ভালো মতো বুঝেছ, এবং বাড়িতে আবারও নিজে নিজে ভালো মতো পড়ে, ভালো মতো বুঝে খাতায় লিখবে। এটা তোমাদের বাড়ির পড়া। থ্যাংক ইউ মেয়েরা।